ছয় দিনের ব্যবধানে আবারও জেগে উঠল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ইবু। মঙ্গলবার স্থানীয় সময় সকালে লাভা উৎকীর্ণ শুরু হয়। এই উৎকীর্ণ স্থায়ী হয় প্রায় আড়াই মিনিট। তবে জ্যালামুখ থেকে 5 কিলোমিটার পর্যন্ত কালো ধোঁয়া ছড়াচ্ছে। আশপাশের 7 কিলোমিটার পর্যন্ত এলাকায় সতর্কতাও জারি করা হয়েছে। দ্রুতই সরে যেতে বলা হয়েছে ওই সীমানার 7টি গ্রামের বাসিন্দাদের। প্রশান্ত মহাসাগরের চারপাশে ঘোড়ার খুরের আকৃতির কয়েকটি সিসমিক ফল্ট লাইনের উপর অবস্থানের কারণেই প্রায়শই জেগে ওঠে মাউন্ট ইবুসহ আশপাশের 4.5 শতাধিক আগ্নেয়গিরি। চলতি বছর এ নিয়ে 96তম বার লাভার উৎকীর্ণ হলো এই গিরিটি থেকে।